আজ আমরা আলোচনা করব কিশোরী মেয়েদের স্বাস্থ্যকর খাবার নিয়ে আলোচনা হয়েছে বিশিষ্ট পুষ্টিবিদ আখতার নাহারের মতামতের ভিত্তিতে সাধারণত আট থেকে নয় বছর বয়সের মধ্যেই বয়ঃসন্ধি শুরু হয়ে যায় কিশোরী মেয়েদের বারো থেকে তেরো বছর বয়স পর্যন্ত একজন কিশোরী বা টিনেজ মেয়ে শরীরে মনে নানাভাবে বাড়তে থাকে নানা রকমের হরমোনজনিত পরিবর্তন ঘটে তার শরীরে এ সময় চায় একটি সুষম ও সঠিক পুষ্টি সঠিক ধারণার অভাবে এ সময় কারো বৃদ্ধি ব্যাহত হয় কেউ আবার হঠাৎ মোটা হয়ে যেতে থাকে কারো দেখা দেয় রক্তশূন্যতা ভিটামিনের অভাব তাই কিশোরী মেয়েদের পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি প্রথমত বয়সন্ধিতে মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল মাসিক এ সময় যথেষ্ট আয়রনযুক্ত খাবার না খেলে রক্ত শূন্যতা দেখা দিতে পারে মাসিকের দিনগুলোতে প্রতিদিন একটি মেয়ের এক মিলিগ্রাম করে আয়রন চলে যায় তাই বাড়ির ছেলেটির চেয়ে মেয়েটির আয়রনযুক্ত খাবারের চাহিদা বেশি ছেলেদের আয়রনের দৈনিক চাহিদা হচ্ছে এগারো মিলিগ্রাম আর মেয়েদের প্রায় পনেরো মিলিগ্রামের বেশি এই বাড়তি আয়রন পেতে আপনার মেয়েকে নিয়মিত সবুজ শাক বিশেষ করে কচু কচু শাক মাংস কলিজা ডিম নানা ধরনের ফল বিশেষ করে বেদানা আনার খেজুর সফেদা ইত্যাদি দ্বিতীয়ত শারীরিক বৃদ্ধির জন্য এবং মজবুত হারের জন্য টিনেজারদের প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি দিতে হবে বয়স বাড়লে পুরুষদের তুলনায় নারীদের অস্টিওপোরোসিস বা হার ক্ষয়ের ঝুঁকি বেশি কেননা একজন নারীকে সন্তান ধারণ করতে হয় বুকের দুধ খাওয়াতে হয় যখন প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের দরকার হয় তাছাড়া হাড়ের সর্বোচ্চ গণত্ব তৈরি হয়ে যায় আঠারো থেকে একুশ বছরের মধ্যেই এরপর আর হাড়ের ঘনত্ব বাড়ে না তাই মজবুত হাড়ের জন্য খেতে হবে দুধ দুগ্ধজাত খাবার যেমন দুধ পনির কাটাযুক্ত ছোট মাছ পাতাওয়ালা সবুজ সবজি ইত্যাদি তৃতীয়ত সঠিক বেড়ে ওঠা ও পেশির বৃদ্ধির জন্য নয় থেকে তেরো বছর বয়সী মেয়ের দৈনিক চৌত্রিশ গ্রাম আমিষ খাওয়া উচিত আর চোদ্দ থেকে আঠারো বছর বয়সে দৈনিক পঁয়তাল্লিশ গ্রাম আমিষ খাওয়া জরুরি তৃতীয়ত সঠিক বেড়ে ওঠা ও পেশির বৃদ্ধির জন্য থেকে বছর বয়সী মেয়ের দৈনিক গ্রাম নয় আমিষ খাওয়া উচিত আর চোদ্দ থেকে আঠারো বছর বয়সে দৈনিক পঁয়তাল্লিশ গ্রাম আমিষ খাওয়া জরুরি তাই প্রতিদিন মাছ বা মাংস ডিম দুধ ও ডাল জাতীয় খাবার নানা ধরনের বাদাম খেতে দিন আপনার মেয়েকে যারা একটু খেলাধুলা করে তাদের আমিষের চাহিদা আরও বেশি এর বাইরে টিনেজ মেয়েদের আয়োডিন জিঙ্ক ও ফলের জাতীয় খনিজের চাহিদা বেশি তাই খেতে হবে সামুদ্রিক মাছ সবুজ শাকসবজি ও ফল চতুর্থত এই বয়সে হঠাৎ মুঠিয়ে গেলে নানা ধরনের হরমোন সমস্যা দেখা দিতে পারে মাসিক অনিয়মিত হয়ে পড়ে মুখে লোম গজায় তাই অতিরিক্ত ক্যালোরি সম্পন্ন খাবার যেমন ভাজা পোড়া মিষ্টান্ন কেক পেস্ট্রি ফুড ফাস্ট কোমল পানীয় ইত্যাদি কম খাওয়াই ভালো আজকাল অনেক কিশোরী আবার সিলিম হওয়ার জন্য ক্রাশ ডায়েট করে যা খুবই ক্ষতিকর আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রক্ষেত